আমার একটাই বক্তব্য, যারা যারা এই 10,323-এর সর্বনাশের জন্য দায়ী, তারা যেই কনস্টিটিউয়েন্সিতেই দাঁড়াক, তাদের বিরুদ্ধে 10,323-এর হয়ে আমরা প্রচার করব। এরা আমাদের সঙ্গে কি প্রতারণা করেছে, আর বাকিটা রাজ্যবাসী গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে শূন্য আসনে জয়ী করবে। 60-60 বলছে ওরা, আমি বলছি 60-0, শূন্য আসনে জয়ী হবে বিজেপি, তারপর আমরা আবির খেলব, সেটাই শেষ কথা, এর বাইরে আর কোনো কথা হবে না। আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের বাড়ির সামনে আছি, উনি অনেক জুমলা করেছেন আমাদের সঙ্গে, 300 ইউনিট রক্ত নিয়ে গেছেন এই গরিব অসহায় মানুষগুলো থেকে, এগুলো খেয়ে যে রক্ত করবে তারও ব্যবস্থা রাখেনি, মানে মৃত্যুর দিকে ঠেলে যতটুক পারে ঠেলে দিয়েছেন। উনি বারবার বলছিলেন যে আমি জীবিত থাকলে 10,323-এর কিছু একটা ব্যবস্থা হবে, তো প্রশ্নটা হচ্ছে উনি কি জীবিত আছেন না মৃত? আমি তো নেম প্লেটে দেখছি উনি লেট লেখেননি, তাহলে লেট কবে লিখবেন? সেই লেট কথাটার মানে রাজনৈতিকভাবে না নিয়ে আমরা বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাকে রাজনৈতিক থেকে লেট করে দেব। এবার লিখে রাখুন, মোহনপুর কেন্দ্রে যদি শিক্ষামন্ত্রী দাঁড়ায় উনি আর বেন, এটা গ্যারান্টি দিলাম আমরা।